হ্যালো বন্ধুরা, আমি অমিত, সুস্বাগতম আপনাদের সবাইকে। বন্ধুরা, আজকের যে ঘটনাটা সেটা হলো যে বাচ্চারা যে কেমন নাছোড়বান্দা হয়, বা একটা জিনিসের পিছনে লাগলে বা একটা কিছু জানার ইচ্ছা জাগলে তারা যে কেমন করে, এইটা নিয়ে আর কি একটা ঘটনা। সেটা হলো যে আমি কয়েক বছর আগে গেছি, হলো আমার এক ফ্রেন্ডের বাবু হয়েছে, তো আমি সেই বাসায় বাবু দেখতে গেছি। তো সেটা ছিল তার দ্বিতীয় বাবু। তো আমি সেখানে যাওয়ার পর তার যে বড় বাবুটা ছিল, তার বয়স ছিল হলো 3। তো সে আমার সাথে খুব মানে মিশে যায়, আমিও খুব আনন্দ ফুর্তি করি, তার সাথে খেলা করি, হাসি ঠাট্টা করি। তো এক পর্যায়ে সে আমাকে মানে খুব বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। তা আমি জিজ্ঞেস করি কি যে বাবা, তুমি কি কিছু বলবা আমাকে? তো সে বলতেছে যে আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে। আমি বলছি হ্যাঁ আঙ্কেল, বলো। তো সে বলতেছে যে আঙ্কেল, আমি কোথা থেকে আসছি? তা আমি বললাম যে যেহেতু বাচ্চা ছোট, তো তাকে আর কি তথ্য দিব। তো আমি ভাবছি যে একটা কিছু বলে দেই, সে বড় হলে তো এক লাইটের পেয়ে যাবে, বুঝতে পারবে। তা আমি তখন তাকে বলি কি যে আঙ্কেল, তুমি হইলা পড়ি দিয়ে গেছে তোমাকে, আকাশে পড়ি থাকে না, তো সেই আকাশের পড়ি একদিন হইল তোমাকে তোমার মার কাছে দিয়ে গেছে। এইভাবে কয়েকদিন যায়। তো আমি এই এক সপ্তাহ আগে তো তার সাথে আবার দেখা করতে যাই, সেই ফ্রেন্ডের বাড়িতে যাই আবার। তো তার সাথে দেখা করার পর সে আমার সাথে আবার খেলাধুলা করে, ইত্যাদি ইত্যাদি করে, ইত্যাদি ইত্যাদি করে। তো তার বাসার পাশে একটা কুয়া ছিল। তো কুয়াটা কেন উল্লেখ করলাম এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এখন সে বাবুটা আমাকে আবার জিজ্ঞেস করে যে আঙ্কেল, আপনি আমাকে মিথ্যা কথা কেন বলছেন? আমি বলছি কি যে মিথ্যা কথা কি বলছি? তো সে বলতেছে যে আঙ্কেল, আপনি তো বলছিলেন যে আমাদের পরি দিয়ে যায়, কিন্তু এটা তো মিথ্যা। আমি একটু থতমত খেয়ে গেছি। তা আমি বলতেছি কি যে বাচ্চা মানুষ আবার কার কাছ থেকে কি শুনলো টুনলো, খারাপ কিছু শুনলো কি না? তখন আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, তুমিই বলো যে আমরা কিভাবে আসছি। সে বলতেছে যে আমাদের পরি দেয় নাই, আমরা আসছি কুয়া থেকে। আমি কুয়া কুয়া থেকে কেমনে আসলাম? সে বলতেছে কি হ্যাঁ, আমি আমার মার কাছে জিজ্ঞেস করছি যে মা, আমি কিভাবে আসছি। তো আমার মা আমাকে বলতেছে যে বাবা, তুমি হলো আমাদের বাসার পাশে যে কুয়াটা ছিল, ওই কুয়াতে হলো কাঁদতেছিলা। তা আমি একদিন রাত্রে যাইতেছি, তখন দেখলাম কি যে একটা বাচ্চা কাঁদতেছে, আমি কুয়াতে নামি, কুয়া থেকে তোমাকে উঠাই, তো তারপরে আমি তোমাকে এখানে নিয়ে আসি আমার কাছে, তো সেইখান থেকেই তুমি আসছো। তা আমি তো প্রথমে ভাবছিলাম যে বাচ্চাটা কি না কি কথা বলবে, তো এখন দেখি না বাচ্চা বলছে, আমিও মাইনে নিছি যে হ্যাঁ, যে তুমি কুয়া থেকে আসছো, আমিও কুয়া থেকে আসছি, এই পৃথিবীতে যত মানুষ আছে সব কুয়া থেকেই আসছে। তো এরপরে থেকে আমি যদি কোথাও যাই, তো কোনো বাচ্চা যদি আমাকে জিজ্ঞেস করে যে আঙ্কেল, আমরা কোথা থেকে আসছি, তা আমি বলি যে বাবা, তোমার বাসার পাশে মনে একটা কুয়া আছে, ওই কুয়া থেকেই তুমি আসছো।